ভীষণ ঝড় উঠেছে, সাই সাই করে বাতাস ধাক্কা খাচ্ছে দেয়ালের গায়ে। তান জানলার সামনে এসে দাঁড়াতেই বুনো এক বাতাস ওর চোখে মুখে বেসামালভাবে হামলে পড়ল। হামলায় তাল সামলাতে না পেরে তান খানিকটা পিছিয়ে এলো। তারপর বিনা অনুমতিতে তার সারা গায়ে হিমশীতল পরশ বুলিয়ে দিল বুনো এক রোখা হাওয়াটা। বুনো বাতাসটার সাথে হৈ হৈ করে নেচে বেড়াচ্ছে বৃষ্টির দল। দূরে কোথাও টিনচালা উড়ে যাওয়ার কর্কশ শব্দ, জানালার পাটে বাতাস দত্ত জোরালো থাবা বসাচ্ছে। পুরনো বাড়ি হওয়ায় জানালা বড় নড়বড়ে, ঝনঝন শব্দে ঘর কেঁপে উঠছে। কিন্তু বৃষ্টি আর বাতাসের সেই খুনসুটির মজলিশে তানের মন লাগল না। প্রকৃতির দিকে চুম্বকের মতো টানতে থাকা সেই মোহময় বৃষ্টিটাকে ফিরিয়ে দিয়ে তান জানলার খিল লাগাল। বৃষ্টি তার অপছন্দ। বারান্দার দরজা লাগাতে এসে দেখল পূর্বিতা তার ফিরিয়ে দেওয়া মোহময় বৃষ্টিটাকেই হাত বাড়িয়ে আগলে নিচ্ছে। ঘন ঘন তার হাত যুগল নারকেলের পাতার মতন দুলে মুখের উপর বৃষ্টি ছুড়ে দিচ্ছে। বাইরে সাদা বৃষ্টি। তান পেছন থেকে আলতো স্বরে বলল, ভেতরে চলে আয় পূর্বী, বাইরে বিজলি চমকাচ্ছে। চঞ্চল পূর্বিতা বৃষ্টির দিকে আরও হাত বাড়িয়ে দিয়ে চিৎকার করে বলল, আয় আয় বৃষ্টি সোনা। পূর্বিতার পাগলামিতে তান নরম হাসল, এগিয়ে গেল পূর্বের ঘরের ঝুল বারান্দায়। মূলত তাদের বাড়িটা পুরনো আমলের, বাড়ির নাম আশালতা। দেয়াল হতে পলেস্তারা খসে পড়ছে, সাদা দেয়ালের রঙে বসতি গড়েছে শ্যাওলার দল। দুতলা বাড়িটার উপরের তলায় থাকে তান, পূর্বিতা আর বাবা, নিস্তালাটা ভাড়া দেওয়া। সামনে একটা ছোট উঠান, উঠানের পরেই বাড়ির চারপাশের প্রাচীর ঘিরে শ্যাওলা জড়ানো সাদা দেয়াল নিয়ে একটা সবুজ গেট। গেটের মাথায় মুকুটের মতো মধুমঞ্জরী কুঞ্জ। বাড়ির পূর্বের সীমানায় কোন ঘেঁষা একটা রঙ্গন ফুলের গাছ। বাইরের রাস্তা থেকেই পূর্বের ঘরের ঝুল বারান্দাটা দেখা যায়। তান বারান্দার দরজা আটকাতে এসে দেখল এমন ঘোর বৃষ্টির দিনে বাড়ির বিপরীতের মুদির দোকানের টিনের নিচে এক যুবক সম্পূর্ণ দৃষ্টি মেলে তাদের বারান্দার দিকে তাকিয়ে আছে। তার চুলের সাথে খেলছে রুক্ষ বাতাস। তান তাকে দেখে থমকালেও বিচলিত হলো না, কারণ যুবকটি এই প্রথম নয়, প্রতিবার বৃষ্টি নামলে কিংবা কারণে অকারণে এই তিনচালার নিচে এসে দাঁড়ায়, অপেক্ষার দৃষ্টি মেলে চেয়ে থাকে এই পূবের বারান্দার পানে। প্রথম প্রথম তান ভাবত এ নিশ্চিত পূর্বিতার প্রেমে দেওয়ানা প্রেমিক। তরুণী মেয়েদের এমন একটা আত্মা প্রেমিক থাকাই স্বাভাবিক, এ ভারী কিছু নয়। বাড়িতে নবযৌবনা মেয়ে থাকলে পত্রিকার আড়ালে প্রেমপত্র কিংবা এমন বাড়ির আশেপাশে কয়েকটা তৃষিত প্রেমিক চোখ একেবারে অস্বাভাবিক কিছু নয়, বরঞ্চ বড়ই স্বাভাবিক। শুধু যৌবনা মেয়েটি যাতে সেই মধুমেহ প্রেমিক চোখে পিছলে না যায় সেদিকটা নজরে রাখা জরুরি। তবে পূর্বিতা এমন প্রেমিক চোখে পিছলে যাওয়া মেয়ে নয়। বৃষ্টির ছাট এসে তানের পাপড়িতে পড়ল। মেঘরাজা কর্কশ্বরে তার সৈন্যদের নির্দেশ দিচ্ছে, ধ্যান ভেঙে গেল। বারান্দার দরজা বন্ধ করে তান ভেতরে চলে আসলো। সমস্যা পূর্বিতাতে নয়, যুবকটিকে পূর্বিতার প্রেমে তৃষিত প্রেমিক ভাবলেও ভাবনা আসলে মিথ্যে। ধীরে ধীরে ছেলেটিকে তার আসা যাওয়ার রাস্তায় সর্বদা উপস্থিত দেখে তান বুঝে নাই আসলে সমস্যা পূর্বিতাতে নয়, বরং তার ভেতর। স্কুলের বাইরের বাদাম গাছটার নিচে ছেলেটাকে সবসময় দেখা যায়। তবে এ ভারী আশ্চর্যের, তান মোটেও স্কুল কলেজে পড়া কোনো কিশোরী নয় যে তার বাড়ির সামনে তার প্রতীক্ষিত প্রেমিকের দৃশ্য চোখে স্বাভাবিকভাবে ধরা দেবে। অনার্স শেষ করে সে এখন মাস্টার্সে ভর্তি হয়েছে, পাশাপাশি একটা কেজি স্কুলে গানের শিক্ষিকা। তার গানের গলা চমৎকার, মুহূর্তেই কাউকে ভাসিয়ে নিতে পারে কোনো স্বপ্নীল আকাশে কিংবা বালি চকচক সায়রের পারে। সেই বিমুগ্ধ গানের গলার জোরে চাকরিটা সে অনায়াসেই পেয়ে গেল। বাবাও সরকারি স্কুলের টিচার, তাদের পরিবার খুব যে বিত্তবান তাও নয়, এই গানের ক্লাসের টাকা বরং পরিবারের সচ্ছলতা আনতে সহায়ক। এসব চিন্তা ছেড়ে ফেলে তান তিন কাপ কফি বানালো, এক কাপ দিয়ে এলো বাবার ঘরে।
বাবা বসে বসে বইয়ে কী যেন পড়ছেন। আজ শুক্রবার হওয়ায় তার স্কুল বন্ধ। ডাইনিংয়ে দাঁড়িয়ে সে পূর্বিতাকে ক্ষীণস্বরে ডাকল, পূর্বি তোর কফি বলে সে ধীর পায়ে তার রুমে ঢুকে পড়ল। পূর্বিতা বৃষ্টি ভেজা শেষে চুল মুছছিল, তোয়ালে মাথার উপর করে পেঁচিয়ে ডাইনিংয়ে আসলো সে। তার মনটা বৃষ্টির আমেজে আজ সবুজ সতেজ, বাইরের মতো তার মনেও ঝিরিঝিরি হাওয়া। গুনগুন করতে করতে কফি হাতে নিজের রুমের দিকে এগোতে গিয়ে হঠাৎ বাড়ির সদর দরজায় চোখ পড়ল। সাদা পর্দার সাথে সেখানে দস্যী হাওয়ার তুমুল ঝগড়া। সেই ঝগড়ার মাঝে এক উস্কো খুস্কো চুলের সুঠাম দেহি সুকুমার যুব কাক ভেজা হয়ে বেশ বিচলিতভাবে দাঁড়িয়ে আছে। তার আশপাশটা ঘিরে বুনো বাতাস কুণ্ডলি পাকাচ্ছে, পর্দা উঠছে বেসামাল। তাকে দেখে পূর্বিতার মনতল্লাটে খুব হঠাৎ করে ঝাপসাভাবে ভেসে উঠল এক রোদ মাখা যুবকের কথা। পূর্বিতা চেঁচিয়ে নরেশবাবু আর তানকে ডেকে পড়ল, দি বাবা দেখো ভাই এসেছে। পূর্বিতার এমন চেঁচামেচিতে কুঞ্জ অপ্রস্তুত হাসল, বিচলিত চোখে এদিক ওদিক তাকাল। ভেতর ঘর থেকে বেরিয়ে এলো নরেশবাবু, বেরিয়ে এলো তানু। নরেশবাবু এগিয়ে এসে চিন্তিত গলায় বললেন, ভিজে গেলে? কুঞ্জ হড়বড় করে কৈফিয়তদার ভঙ্গিতে বলল, স্যার আসলে এখানে নিউ মার্কেটে কিছু বইয়ের জন্য এসেছিলাম, বৃষ্টি হবে জানলে ছাতা নিতাম, কিন্তু মাঝপথে এভাবে বৃষ্টি নামলো, তার উপর আবার তুফান, বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম। নরেশ তার কথায় বাগড়া দিয়ে বলল, থামো থামো সেসব কথা পরে হবে, মাথা মুছো, এভাবে ভেজা গায়ে তো শরীর খারাপ করবে। নরেশ পূর্বিতাকে বলল, একটা তোয়ালে নিয়ে আয় যা। কুঞ্জ জড়তার সাথে বলল, না না স্যার লাগবে না আমি ঠিক আছি। পূর্বিতা সে কথা শুনল না, ঝড়ো হাওয়ার মতো কোথা থেকে এক তোয়ালে নিয়ে ছুটে এসে তারা দিয়ে বলল, এই নাও তোয়ালে, এটা দিয়ে মাথা মুছে ফেলো, ভেজা গায়ে না হয় জ্বর এসে যাবে। নিরুপায় কুঞ্জ মাথা মুছে সোফায় বসল। এর মাঝে পূর্বিতা কফিও নিয়ে এসেছে, কুঞ্জের হাতে গরম কফির কাপ ধরিয়ে দিল সে। নরেশ হুকুমের স্বরে বলল, দুপুরে খেয়ে যাবে এখানে, সেদিনের মতো আবার দৌড় দিও না যেন। কুঞ্জ বিব্রত হাসল। পূর্বিতাও নরেশের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ আজকে না খেয়ে যেতে দিচ্ছি না। কুঞ্জ কেবল হাসল। তারপর পূর্বিতা কুঞ্জের সাথে গল্পে মজে গেল। ছোটবেলা থেকে কুঞ্জ তার গল্পের সাথী, কুঞ্জও বরাবরই পূর্বিতার গল্পের মনোযোগী শ্রোতা। পূর্বিতার গল্প সব মন দিয়ে শোনে সে, যদিও তার প্রায় সব ছেলে মানুষই কথাবার্তা। এতটা বয়স পেরিয়েও তার ভেতর কোথাও একটা ছেলে মানুষই মন রয়ে গেছে। তবে পূর্বিতা দারুণ করে গল্প বলে, অবশ্য সে গল্প বলারই মানুষ। নাট্যকলা নিয়ে তার পড়াশোনা, ছোটবেলা থেকেই নাট্যকলা নাট্যমঞ্চে তার ভীষণ আগ্রহ, এখন পড়ছে দ্বিতীয় বর্ষে। পূর্বিতাকে কুঞ্জ দেখে আসছে ছোটকাল থেকে, তখনও পই পই করে কুঞ্জকে রাজ্যের গল্প বলত পূর্বিতা। কুঞ্জের সাথে এ পরিবারের যোগ সংযোগ সেই বাল্য জীবন থেকে, না কোনো পারিবারিক সূত্রে নয়, এই পরিবারের সাথে যোগ সংযোগ তার নিজের মধ্য দিয়ে। তখন কুঞ্জ ক্লাস সেভেনে পড়ত, সেবার তার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল বের হয়েছে। স্কুলের গেটের সামনে ঝরঝর বৃষ্টির মাঝে দাঁড়িয়ে কুঞ্জ অকপটে চোখের পানি ফেলছিল। মূলত এ ধরাধামে বৃষ্টিই এক মাধ্যম, হাজার মানুষের মাঝেও একলা একা হয়ে কষ্টের পাহাড়টাকে লোকচক্ষুর আড়ালে অশ্রু দিয়ে বিসর্জন করার। চোখের জলের আর বৃষ্টির জলের পার্থক্য কে বুঝতে পারে? কিন্তু সেদিন বৃষ্টির জলে মিশিয়ে দেওয়া চোখের জলটুকুর ব্যবধান একজোড়া অভিজ্ঞ চোখ ধরতে পেরেছিল নরেশ স্যার। হ্যাঁ, তার মাথার উপর আজীবন ছাতা হয়ে থাকা নরেশ স্যার। সেদিনও এসেছিল ছাতা হাতে, কে জানে সেই ছাতাটা সেদিনের বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার ছাতা ছিল নাকি কুঞ্জের পুরো জীবনের ঝড়তুফান থেকে বাঁচিয়ে রাখার ছাতা। নরেশ সেদিন স্কুল শেষে রিকশার খোঁজ করছিল, পরীক্ষার রেজাল্টের দিন হওয়ায় সব কিছু গুছিয়ে বের হতে তার একটু দেরি হয়ে গিয়েছিল। স্কুল গেটে এসে দেখা গেল ঝুম বৃষ্টি, কেটে দারোয়ান বাদে আর একজন স্টুডেন্ট দাঁড়িয়ে ঝুম বৃষ্টিটাতে ভিজছে, হয়তো ছাতা আনেনি বেচারা। নরেশের ভারী মায়া হল, স্নেহপ্রবণ হয়ে নিজের ছাতাটা নিয়ে গিয়ে তাদের দুজনের মাথার উপর ধরল,
ছাতার ভেতর ঝপঝপ করা বৃষ্টির আওয়াজ। কুঞ্জ ঘটনায় আশ্চর্য হয়ে অতর্কিতে তার কান্না ভেজা লাল চোখ জোড়া নরেশের সামনে মেলে ধরল। তুখোর বৃষ্টিতেও সেই লাল চোখের আড়ষ্টতা নরেশের নজর এড়াতে পারল না। রেজাল্টের দিন এমন অনেক স্টুডেন্টকে গেটের সামনে দাঁড়িয়ে কাঁদতে সে দেখেছে। বুঝতেই পারল বেচারারও বোধ হয় কোনো সাবজেক্টের উইকেট পড়ে গেছে। সে বিষয়ে কথা না বলে নরেশ মোলায়েম স্বরে জিজ্ঞেস করল, ছাতা আননি? কুঞ্জ তখন হতবিহ্বল হয়ে কান্না সামলাচ্ছে। স্যারের হুট করে আগমনে সে বিস্মিত বুদ্ধিভ্রষ্ট হয়ে মাথা দুপাশে নাড়িয়ে সে না জানাল। নরেশ আবার জিজ্ঞেস করল, বাসা থেকে নিতে আসবে? কুঞ্জ আবারও হতবিহ্বল চেহারা নিয়ে এদিক ওদিক মাথা দুলিয়ে না জানাল। চোখে তখনও কান্নার বান। নরেশ নরম গলায় বলল, বাসায় যাও, বৃষ্টিতে দাঁড়িয়ে আছো কেন খামোখা? কুঞ্জ একবার মুখ তুলে তাকাল, তারপর হড়বড়িয়ে যাচ্ছি বলে গন্তব্যের দিকে পা বাড়াল। কয়েক কদম এগোতেই নরেশ আবার পেছন থেকে তাকে ডাকল। রিমঝিম ধারাতে তখনও বৃষ্টির কণারা গান গাইছে। বৃষ্টির পানি কুঞ্জের কেটসের ফুটো পেরিয়ে আলতো করে পা ভিজিয়ে দিচ্ছে তার। বিভ্রান্ত দৃষ্টিতে কুঞ্জ একরাশ ভয় নিয়ে ঘুরে তাকাল। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।